আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা সেট গঠন পদ্ধতিতে থাকবে, সেখান থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়, এবং একটা শক্তি পাওয়ার সেট, পাওয়ার সেটকে কতভাবে, তার মানে শক্তির উৎসটাকে কতভাবে লিখা যায়, আর একটা হচ্ছে কি আমাদের কার্তিশীয় গুণজের সঙ্গে আছে কি বাদ সেট আছে আর সংযোগ সেট আছে। তা আমরা আশা করছি এখান থেকে যে কয়টা গণিত করবো ইনশাল্লাহ সৃজনশীলে এই টাইপের কোশ্চেন আসবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি তালিকা পদ্ধতি সেট। তো তালিকা পদ্ধতি সেটে দেখি এক নম্বর কোশ্চেনে লেখা আছে এন বিলংস টু এক্স বিলংস টু এন, যেন যেখানে লেখা আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন কত 130 আছে। তাহলে দেখো এই এনটা কি, এনটা হচ্ছে হলো আমাদের কি ন্যাচারাল নাম্বার, এনটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। অনেক জায়গায় দেখবে তোমরা যে লেখা আছে কোথাও লেখা আছে এক্স বিলংস টু এন, অথবা লেখা আছে এক্স বিলংস টু জেড। এখন আমি জানি না এই এনটা কি এই জেডটা কি, তা আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে এন হচ্ছে হলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা, এনটাকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, আর এই জেডটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা এটাকে বলা হচ্ছে কি ইন্টিজার নাম্বার অথবা কি পূর্ণ সংখ্যা। তাহলে এন এর মান কেমন দেখতে হয়? হ্যাঁ, এন এর মানটা হচ্ছে 1 থেকে শুরু করে আল্লাহর দুনিয়া যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, আর জেডটা হচ্ছে কি নেগেটিভ ইনফিনিটির পর থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটির আগ পর্যন্ত যেসব সংখ্যা আছে এগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যার সেট। তাহলে যেহেতু এটা সেটের ক্ষেত্রে বলছি, তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর নাম্বারগুলো লিখে দিলাম দেখতে কেমন হয় যাতে তোমাদের সুবিধা হয়। এই চলতেই থাকবে ইনফিনিটি রাগ পর্যন্ত। চলো আমরা এখন একটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা সেট গঠন পদ্ধতি, তাহলে চলো সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে যাওয়া যায় আমরা একটু দেখি। দেখো এখানে দেওয়া আছে, তাহলে আমরা জানি কি অঙ্কের সলিউশন 1 নম্বর, আমরা জানি n ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7 অসংখ্য সংখ্যা আছে। তুমি যা যা ভাবছো সবই এই n এর মধ্যেই আছে। চলো আমরা একটু দেখি যে গণিতটা কিভাবে করা যায়। তো দেখো প্রশ্নে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন কত 9, আর এক্স কিউব লেস দেন কত হচ্ছে কত 130। তাহলে আমরা এই গণিতটা কিভাবে করব, তার মানে বোঝা যাচ্ছে এই যে এন এন এনটা কাকে, এক্সটা কাকে ধারণ করে আছে, এই এনটাকে ধারণ করে আছে না, তার মানে কি এই সংখ্যাগুলোর কার মান, এক্স এর মান। এক্স এর মান যদি আমার জানা থাকে তাহলে তো আমি এগুলো নির্ণয় করতে পারবো। তো একটা সেটের সদস্য তখনই হবে যখন এই দুইটা শর্ত মানবে তারা, এমন শর্ত নেওয়া যাবে না যেটা কি করে না একটা মানে আর একটা মানে না। তা আমরা চেষ্টা করব দুই শর্তই মানবে এই সংখ্যাগুলো যেগুলো হবে সেগুলো দ্বারা যে সেটটা গঠন করা যাবে সেটাই হচ্ছে কি তালিকা পদ্ধতির সেট। তো চলো আমরা একটু দেখি, এক্স ইকুয়াল আমরা বললাম 1 হলে, এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে 1 এর উপর স্কোয়ার 1। এই 1 এই প্রথম শর্তে কি ছিল 9 এর চাইতে বড়, এই 1টা কি 9 এর চাইতে বড়, এটা সত্য কথা? জি না, এটা একটা মিথ্যা কথা। তার মানে কি 1 not greater than 9। একইভাবে আমরা আরেকটা দেখি এবং দেখি ছিল এক্স কিউব গ্রেটার দেন, এক্স কিউবের মান কত দেওয়া আছে 1 এর উপর কিউব কত হয় 1। 1 কি 130 এর চাইতে ছোট? জি ছোট, এটা সত্য কথা। তার মানে কি ঠিক আছে সত্যগুলোর মানছে। একইভাবে আমরা কি দেখব 2, একটু দেখি 2, এক্স স্কোয়ার 2 এর উপর স্কোয়ার 4 হয়, এটা দেখি আমরা কত 9, এটা কি বড়? 9 এর চাইতে বড়, যদি না হয় তাহলে কি করবা কেটে দিবা। এখানে দেখো এক্স কিউব 2 এর উপর কিউব 8, 8 কি 130 এর চাইতে ছোট? জি সত্য কথা। তার মানে কি চলতে থাকবে এভাবে আমরা করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সত্য ঘটনা না আসে। দেখো
x এর মান 3 হলে x স্কয়ার সমান সমান কত 9 তাহলে 9 কি 9 এর চাইতে বড় 9 কি 9 এর চাইতে বড় সত্য কথা এটা মিথ্যা কথা কারণ 9 9 এর সমান তার মানে not greater than 9 তাহলে x কিউবের মান বসালাম তাহলে x এর উপর কিউব করলে কত হয় 27 27 কি 130 এর চাইতে ছোট না তাহলে ওইটাও হবে ইনশাআল্লাহ 4 বসালাম তাহলে 4 4 16 9 এর চাইতে বড় এটা সত্য কথা এটা এখানে বসালাম 64 হলো 130 এর চাইতে ছোট এটাও সত্য কথা 5 বসালাম 5 5 25 হয় 9 এর চাইতে কি বড় না তার মানে সত্য কথা হবে তো এই ঘটনা এটা 125 এখন তোমরা দেখো এই 125 কিন্তু 30 এর চাইতে ছোট যদি আমি লিখতাম x সমান সমান 6 তাহলে x স্কয়ার সমান সমান কত হতো 6 এর উপর স্কয়ার 36 এই ঘটনাটা সত্য বাট এখানে দেখো তো যদি x এর উপর কিউব করি তাহলে কত হয় x এর উপর কিউব করলে 130 এর চাইতে বড় হয়ে যাবে না সেটা কত হয় 216 মেবি 216 কি 130 এর চাইতে ছোট তার মানে এই ঘটনাটা কি মিথ্যা না তাহলে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতিতে যে সেট নির্ণয় করতে বলছে আমরা বলেছিলাম যারা দুইটা সত্যই মানবে তারাই শুধু এই সেটের সদস্য হতে পারবে অন্যথায় হতে পারবে না তাহলে কারা মানছে দুইটা সত্য দেখো তো 4 আর 5 না তাহলে আমাদের নির্ণয় সেট হবে কি আমি ধরে নিলাম তাহলে আমরা নির্ণয় এইটাকে মনে করি আমরা এটাকে আমরা ধরলাম কি এ তাহলে নির্ণয় সেটটা কি হবে এখানে আমরা লিখে দিব উপরে যে ধরি ধরি এ সেট ইকুয়াল এই এতটুকু এ সেট ইকুয়াল কি এই পুরাটা তার মানে কি নির্ণয় সেট এ ইকুয়াল আমরা কত পাচ্ছি 4,5 এটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতি আমরা বলেছিলাম তালিকা পদ্ধতি কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট করে বলা যায় তাহলে দেখো তো 4 আর 5 কয়টা উপাদান সংখ্যা দুইটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে তার মানে এটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট ঠিক আছে তাহলে আমরা পরে আরেকটা গণিত দেখে নিই এটা আশা করি এক নম্বরটা বুঝতে পারছো চলো আমরা এখন দুই নম্বরটা সলভ করি এই যে আমাদের নাম্বার 2 তো দুই নম্বরে যে সেটটা আছে সেটাকে আমরা প্রথমে কি লিখব ধরি কোন একটা সেট লিখে এটা লিখে ফেলবো মনে করো এই একটা সেট লিখে যেটা গণিত আছে সেটা আমরা এখানে তুলে ফেলবো ধরি বলে এই যে গণিতটুকু আছে এখানে সেটাই লিখব আচ্ছা এখন দেখো গণিতটা করে এখানে দেখো বলছে কি x এই x বিলংস টু n এই n x টা হচ্ছে কি n এর সদস্য বাট এই x টা আবার কি এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাহলে 36 এর গুণনীয়ক কারা একটা সেটের গুণনীয়ক কিভাবে বের করা হয় দেখো একটা 36 কে কত ভাবে ভাঙানো যায় বা 36 কে কত ভাবে গুণ করলে সেটা 36ই হবে তা আমরা একটু চিন্তা করি দেখো এক গুণন কত হয় 36 36 কে 36 এলো দুই গুণন কত দুই এর সাথে কত গুণ করলে 36 হয় দেখি 18 গুণ করলে কত হয় 36 হয় না 18 দুগুণ 36 একই ভাবে আবার দেখো এই এখন আমরা দুই এখন তিন লিখবো তো তিন কি 36 দ্বারা ভাগ যায় যদি যায় দেখো তিন দ্বারা কিন্তু অবশ্যই 36 কে ভাগ যায় কত তিন বারা 36 একইভাবে দেখো চার দ্বারা কি 36 কে ভাগ যায় জি যায় 4 9 36 আমরা নামতা পড়তে পারলেও কিন্তু গণিতটা হয়ে যাবে খুব সুন্দর একটা মজার গণিত দেখো ইনশাল্লাহ এখন দেখো কত দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা কি 36 কে ভাগ যায় যায় না তার মানে পাঁচ হবে না তাহলে কি ছয় দ্বারা 36 কে ভাগ যায় যায় তো ছয় গুণন ছয় এখন দেখো সাত দ্বারা কি 36 কে ভাগ যায় যায় না আট দ্বারা কি 36 কে ভাগ যায় যায় না নয় দ্বারা ভাগ যায় নয় তো তুমি লিখে ফেলেছো তাহলে তো আর লেখার দরকার নাই তাহলে আমরা এখান থেকে এখন কি করব সেট তৈরি করব তাহলে লিখি আমরা 36 এর গুণনীয়কের সেট গুণনীয়ক তাহলে গুণনীয়ক কোনগুলো 36 এর গুণনীয়ক আমরা একটু দেখি দেখো 1 2 3 4 5 পাঁচ তো নাই এখানে পাঁচ আছে কি নাই ছয় তাহলে দেখো 1 2 3 4 6 তারপর কত আছে 9 12 18 36 এই সবগুলো সংখ্যায় কি হচ্ছে এই 36 এর গুণনীয়ক তা আমরা কি করব সবগুলাই লিখব কিন্তু একটা জিনিস বারবার লিখব না কারণ একটা জিনিস তো একবার আছে বারবার কেন লিখব ওকে লিখে নষ্ট করার দরকার নেই তো চলো আমরা লিখি 1 2 4 6 কত আছে 9 12 18 36 তাহলে প্রশ্ন হতে পারে যে বাকি আর একটা 6 কোথায় গেল জি একটা 6 তো একবার লিখেছি আবার কেন লিখব দুইবার লেখা তো প্রয়োজন নাই একইভাবে চলো আমরা এখন 6 এর গুণিতক নির্ণয় করি 6 এর গুণিতক কারা গুণিতক
ছয়ের গুণিতক মানে ছয়ের গুণিতক সংখ্যাগুলান হচ্ছে কি এমন সংখ্যা যে সংখ্যাগুলান দ্বারা ছত্রিশ কে ভাগ যাবে এবং সেটা ছয়ের গুণ আকারে থাকতে হবে। দেখো ছয়ের গুণিতক আমরা একটু সাইড নোটে একটু করে দেখি, এটা নোট তোমাদের করতে হবে না, একটু বোঝার জন্য। এটা দেখো ছয় ছয় দ্বারা ছত্রিশ কে ভাগ যায়, তার মানে ছয়ের গুণিতক ছয় হয়। তারপর দেখো ছয়ের পর কত সংখ্যা আছে, বারো, বারো দ্বারা কি ছত্রিশ কে ভাগ যায়? জি যায়। তো তিন বারং ছত্রিশ, তার মানে আমাদের ছয়ের গুণিতক বারোটাও হবে। চলো তারপর কত হয়, তিন ছয় আঠারো, আঠারো, আঠারো দ্বারা কি ছত্রিশ কে ভাগ যায়? যায়। তো তাহলে আঠারো আমাদের এই সেটের সদস্য। তারপর দেখি চার ছয় চব্বিশ, চব্বিশ দ্বারা কি ছত্রিশ কে ভাগ যায়? যায় না। তো তার মানে এটা বাদ, এটা আর হবে না। তাহলে ছত্রিশ কে আর কত দ্বারা ভাগ যেতে পারে? ছত্রিশ দ্বারাই ভাগ যেতে পারে। এখন ছত্রিশ কে কি এই ছয় দ্বারা ভাগ যায়? যায়। তো তার মানে এই ছত্রিশটা হচ্ছে এই সেটের সদস্য। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে একটা সেটের সদস্য পাইলাম, এখানে একটা সেটের সদস্য পাইলাম, মাঝে একটা এবং দেওয়া ছিল। তা আমরা জানি এবং কথার অর্থ হচ্ছে ইন্টারসেকশন। এবং কথার অর্থ কি? ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের মধ্যে যারা মিল থাকবে তারাই শুধু এই এ সেটের সদস্য হবে। কারণ এটাকে আমি কি ধরেছিলাম, এ, তার মানে এ সেটের সদস্য কারা? যারা মিল আছে তারা। তার কারা মিল আছে দেখি আমরা, এই ছয় এখানে আছে, এখানে আছে, জি, তার মানে ছয়। এখানে বারো আছে, এখানে বারো আছে, বারো। এখানে আঠারো আছে, এখানে আঠারো আছে, জি, আঠারো আছে। এখানে ছত্রিশ, এখানেও ছত্রিশ আছে, তার মানে এই ছত্রিশটাও এই সেটের সদস্য। বাকিরা হলো না কেন? কারণ এই সেটের সাথে তো এই সেটের কোনো উপাদানের আর মিল নাই, বাট এই সংখ্যাগুলো তো এই সেটের গুণনীয়ক ছিল। সো আমরা যেগুলো মিল আছে সেগুলোই নিলাম, কারণ অঙ্কের মাঝে কি আছে, এবং আছে, এবং থাকার কারণে এটা আমরা নিলাম। ইনশাল্লাহ ঠিক আছে, আশা করি তোমরা সকলে এই গণিতটা বুঝতে পারছো। আবার দেখা হবে কোনোদিন সামনে ক্লাসে। আল্লাহ হাফেজ।